লাভ আজকাল সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেন কার্তিক আরিয়ান ও সারা আলী খান। ছবিটি পরিচালনা করেছিলেন ইমতিয়াজ আলী। ব্যবসায়িকভাবে ছবিটি তেমনভাবে সফল না হলেও তখন ছবির পাত্রপাত্রীকে ঘিরে শুরু হয় প্রেমের গুঞ্জন। পরবর্তীতে সেই গুঞ্জন সত্য বলে প্রমাণিত হয়। তবে কিছুদিন পর তাদের প্রেমের সম্পর্ক ভেঙেও যায়। সম্পর্ক ভেঙে গেলেও কার্তিক ও সারার বন্ধুত্বটা অটুট আছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা জানান, ব্রেকআপের পর বন্ধুত্ব টিকিয়ে রাখা সহজ ছিল না তার জন্য। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ফের এক হচ্ছেন সারা কার্তিক। তবে বাস্তবে নয়, পর্দায়। ভুল ভুলাইয়া থ্রি সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের। চলতি বছরের মার্চে ভুল ভুলাইয়া সিনেমার নতুন সিকুয়েলের ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা টি সিরিজ। জানা গিয়েছিল রুহ বাবা চরিত্রে ফিরবেন কার্তিক, তবে নায়িকার নাম জানা যায়নি তখন। চলতি সপ্তাহে টি সিরিজ জানালো কার্তিকের জুটি হচ্ছেন সারা আলী খান। সে সঙ্গে আরও জানা গেল আগামী ফেব্রুয়ারি থেকেই শুরু হবে সিনেমার শুটিং। এবারও পরিচালকের আসনে থাকছেন আনিস বাজমি। ভারতীয় গণমাধ্যম বলছে তিন মাসের মধ্যেই শেষ হবে ভুল ভুলাইয়া থ্রি এর শুটিং। আগামী বছর দীপাবলিতে মুক্তি পাবে এই হরর কমেডি সিনেমা। এর আগে 2022 সালে মুক্তি পেয়েছিল ভুল ভুলাইয়া টু। করোনা পরবর্তী সময়ে এই সিনেমা দিয়েই বক্স অফিসের খরা কাটিয়েছিল বলিউড। এ সিনেমার সাফল্য কার্তিককে এনে দিয়েছে সুপারস্টারের তকমা। নায়িকা হিসেবে ছিলেন কিয়ারা আদভানি। রিয়েলি ভুল ভুলাইয়া হ্যায়, ভুল ভুলাইয়া। মুঝে তুম বহুত বুরি লাগনে লাগি। মুঝে ভি তুম বিলকুল পসন্দ নেই হো। ভুল ভুলাইয়া মুক্তি পেয়েছিল 2007 সালে। অভিনয় করেছিলেন অক্ষয় কুমার ও বিদ্যা বালান।